গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। আর আজকে যে রবিবার, সিঁড়ি থেকে শুরু করলাম ভিডিও, এখন কিন্তু 10টা বেজে গেছে, ঠিক আছে? 10:25, এক রাউন্ড স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আচ্ছা, তুমি তোমরা খুব ভালো করে কাটা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো, তারপরে সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি, চোখটা কমেছে, অনেকটা কমেছে, কিন্তু কোনটা চুলকাচ্ছে, আবার দেবো, আজকে দুবার দেবো এটার ড্রপটা, ঠিক আছে? তো এখন 10:25 বাজে, ঘুম থেকে উঠলাম তখন 9টা, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেলো, মেয়ে আজকে চলে গেলো, দিদি ভাই জলখাবারে করেছে হচ্ছে চাউমিন, আর তুমি মা কাকে ডাক তুলেছে তোমরা জানো, মা শুয়ে আছে। আর রান্না করবো তো চিকেন করবো, আলু দিয়ে লাল লাল আলু ঝোল চিকেনের পাতলা করে, ঠিক আছে? আর কী করবো জানি না, তোমরা দাদাভাই কোথায় চিংড়ি আনবে বলেছে, এই রান্না আটটিদার তরকারি হবে, একটু ওলার তরকারি হবে, তো মোটামুটি এইগুলো হচ্ছে রান্না বান্না, ঠিক আছে? তো ওগুলো পরে দেখাচ্ছি, মধ্যে কথা হচ্ছে এখন চা খাইনি, ঠিক আছে? সব চা খাবো, ঠিক আছে? ঠিক আছে, কাল থেকে দেখি শুধু কালি বলছি, ঠিক আছে? ঠিক আছে, তোমার বড় বৌদির মতো আমিও বলি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাবা বলতো দিদি ভাই, ঠিক আছে? আমি দেখ আবার বললাম ঠিক আছে, এই ঠিক আছে বলিস না। তো চলো ভিডিওটা আরম্ভ করলাম, সঙ্গে থাকা দেখতে থাকা। বসিয়ে দিয়েছি, তোমরা দাদাভাই বলেছিল চিংড়ি আনবো, দুঃখের বিষয় আনেনি, না এনেছে, আমি কি করবো বলো, কিছু করার তো নেই, আমি দেখি কি রান্না করে ওকে দেওয়া যায়। ও তো আবার মাংস মাংস খায় না, সমস্যা হচ্ছে এইটাই। এখানে বসিয়ে দিয়েছি তেঁতোর তরকারি, আচ্ছা তেঁতোর তরকারি কি উচ্ছে কেটেছো দিদি ভাই, উচ্ছে কেটেছো নাকি তেঁতোর তরকারি? আরে কপাল রে, উঠছে না, আরে ওই যে কি বলে গোপিয়া, সে তো তরকারি উঠছে কেটেছো নাকি দিদি ভাই? আচ্ছা ঠিক আছে, তোমার বলে ওকে, এটা মাংসের তেতোর তরকারি উঠছে কেটেছো তুমি? আমি ভাবি বাবা কেন জিজ্ঞাসা করছি, উত্তর না দিয়ে এই কথা কেন বল, তাও আমি তোমাকে ওই একই কথা রিপিট করছি। হ্যাং হয়ে গেছে মাথা, হ্যাং আমার ফোন হ্যাং হয়ে গেছিলো, ছেলে দিয়ে দাও, হ্যাঁ রসুন না দিলে রসুন দেবো না, সেগুলো রসুন না দিতে হবে না। আর চিকেনটা ময়না এখানে ধুয়ে দিয়েছে, কিন্তু একটু আর একটু ভালো করে আমি ধুয়ে নেবো। আর মশলা ফসলাগুলো দিদিভাই সমস্ত তরকারি পাতে কেটে দিয়েছে, এখানে আছে আম, আমের চাটনি হবে একটুখানি, আর এখানে হচ্ছে মাসিমার স্যুপ করবে চিকেনের, ওটা দিদিভাই কেটে রেখেছে। এখানে আছে ওল, এটা হচ্ছে ওল সিদ্ধ করে রেখেছে, ওলের আলু কাটা হয়ে গেছে, মশলাপাতি মাছ মাংস মাংস সব কিছু মোটামুটি কাটা, মাংসটা করবো হচ্ছে আলু দিয়ে পাতলা পাতলা করে লাল লাল ঝোল।
রান্না চলছে তোরজোর, মানে তোরজোর না, রান্না মোটামুটি ভালো জোর কদমেই চলছে। দিদিভাই এখানে নিচে বসিয়ে দিয়েছে মাসিমার চিকেন স্টু, ওটা ওভাবেই এসছে, মানে কুকারে সিটি পড়ছে। আর মা শুয়ে রয়েছে, মনটা ভালো লাগছে না। আসলে রবিবারের দিন মা শুয়ে থাকলে ভালো লাগে, মা এদিকে যদি ঘোরাঘুরি করে, গুলুর গুলুর করে, টেবিলে বসে এই কথা বলে সেই কথা বলে, একটু খাও গো, খেয়ে নিয়েছো, এই এখনও খেলে না, কত কথা আর সে কথা বলতে পারছে না, শুয়ে রয়েছে। তাও সকালবেলা উঠেছে, বকেছি, উঠে পাম্পে জল ভরেছে, একোয়াগার্ডে জল ভরেছে, জানো, বারণ করা সত্ত্বেও সমস্ত করেছে ঘুম থেকে উঠে। যাই হোক, এখন চান টান করে এসে শুয়ে রয়েছে। আর আমার রান্না তো চলছেই, চিকেনটা বসিয়ে দিয়েছি, আর একদিকে করছে যে ওলের তরকারি, ওলের তরকারিটা মোটামুটি হয়ে এসছে, তিতো তরকারি হয়ে গেছে। আর করবো হচ্ছে কী বলে, যে একটু ডাল করবো, কারণ মা খাবে কী দিয়ে, একটু পাতলা করে যে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করবো, যাতে মা ভাতটা চোখকে মেখে দিলে মা খেতে পারে। খিচুড়ি করবো ভেবেছিলাম, কিন্তু খিচুড়ি টিচুড়ি করবো না, ওই ভাতটা একদম গলা গলা করে মেখে দেবো, পাতলা পাতলা করে দিয়ে মা ওটা দিয়ে খেয়ে নেবে, একটু আলু দিয়ে দেবো ডালটার মধ্যে। তো এটা হচ্ছে মায়ের দুপুরবেলা খাওয়া, আর সকালবেলা মা সুজি খেয়েছে, কারণ এখন তো আর সব তো জিনিস সিরিয়ে খেতে পারবে না। তো চলো পরে আবার আসছি। এই যে এখানে চিকেন বসিয়েছি, চিকেনটা এখন কষাতে হবে খুব ভালো করে, গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো, জলটা বেরিয়ে গেল চিকেনের, এবার জলটা গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়ে কষাবো। না না, স্নান করতে গেছে, আর এই যেখানে হচ্ছে ওলের তরকারি, তো আজকে নিজেরই একটা হাসি পেয়েছে। দুপুরবেলা সকালবেলা যখন রান্নাবান্না করছিলাম সবটাই তোমাদের দেখালাম কি কি রান্না করছি, এবার কি হলো, চিকেনটা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে আর শেয়ারই করা হয়নি যে চিকেনটা দেখতে কেমন হয়েছে বা কিছু। এত গরম করছিল আর বেলা হয়ে গেছিলো, সত্যি কথা বলতে দেড়টা বেজে গেছে রান্নাঘর থেকে বেরোতে, কাজকর্ম কমপ্লিট করতে করতে। তারপরে দিদিভাই ছিল না, দিদিভাই গেছিলো ডাক্তারের কাছে, ঠিক আছে। আর তারপরে আবার মা রান্না করে যেতে পারছে না, ওদেরকে খেতে দেবো, মাথার মধ্যে টেনশান, ছেলে মেয়েগুলো খাবে। তারপরে আবার আলু ভাজলাম, ডাল করলাম পরে আবার, তো ওগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর আবার স্নান করবো, একবার তো সকালে করেইছি, আবার একটু মাথা শ্যাম্পু করবো, স্নান করবো, তার জন্য না মানে তোমাদেরকে আর পরে দেখাতেই ভুলে গেছি। এখন তো মাংস মাংস শেষ, মানে একটুখানি পড়ে রয়েছে, যা কেউ দিলাম, ছোটো ছেলেটা বাচ্চাটাকে দিলাম, যা ছেলেটাকে। আর এখন বাজে হচ্ছে 7:25, এই জাস্ট সবাই মিলে চা খেলাম, সবাই বাড়ির সকলে চা খাওয়া হয়ে গেছে। আর যাবো রান্নাঘরে, রান্নাঘরে কাজ আছে, রান্নাঘরেই ছিলাম সন্ধ্যে সন্ধ্যে দিয়ে, এখন চুল টুল ভিজে গেছে বলে একটু চুলটা নিয়ে বসলাম, শুকিয়ে দেবো মাথাটা, দিয়ে আবার রান্নাঘরে যাবো। সকালবেলা কী রান্নাবান্না করবো সেইগুলোকে গোছানো গাছানো ব্যাপার আছে। আর সোনা মা তোমাদের এখানে পড়তে বসেছে, মামা বড় লাইটটা জ্বালিয়ে বসে, এই লাইটটা না দেখতে পাস না রে, দেখ দেখ। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা। আমার হাসি পাচ্ছে যে আমি দেখো চিকেনটা রান্না করলাম, তোমাদেরকে দেখালে না দেখতে কেমন হলো, সব রান্না সব সময় দেখায় আর ওটাই দেখালাম না, নাকি বাদ বাকি রান্নাগুলো দেখিয়েছি কেন আমি জানি না, এখন ভিডিও এডিটিং করার সময় বুঝতে পারবো, এখন হয়তো দেখলে বুঝতে পারবো। তো চলো এখন একটু বসি, বসে এখানে কতগুলো জামা কাপড় আছে সেগুলোকে ঠিকঠাক করে রাখবো, রেখে সকালবেলা ওদেরকে কী রান্না করে দেবো সেগুলো আবার গোছানো গাছানো। রান্নাঘরে রান্নাবান্না তো বাকি আছে, রান্না গোছাবো রাত্রে, কালকে কী করবো সেটা এখনও বাকি আছে। এখন রাত্রে দাদা কী দিয়ে খাবে কিছুই বলেনি, দেখা যাক কী করি। তার আগে কিন্তু আগের দিন তোমাদের বললাম একটা প্যাক তৈরি করেছি ঘরে, তো কী কী দিয়ে তৈরি করেছি আমি কিন্তু সিক্রেট রেখেছি, ব্যাপারটা বলিনি, কারণ কিছু জিনিসের মধ্যে আরও মেশাতে হবে, আর একটু যখন বানাবো তোমাদের সাথে আমি একবারেই শেয়ার করবো, ঠিক আছে, সেই জন্য আমি শেয়ার করলাম না। কিন্তু এটা দিয়ে এখন আমি এটা একটু নিয়ে নিয়েছি, এক চামচ মতো এই চামচে, টেবিল চামচের এক চামচ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো হচ্ছে একটু আলুর রস, একটু মধু দিয়ে একটা ডিটার্ন প্যাক তৈরি করবো, একটু সামান্য হলুদের গুঁড়োও দিয়ে দেবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা, আমি জিনিসকে তোমাদের করবো আর মানে ভালো করে তোমাদেরকে দেখাবো, ভীষণ কার্যকারী একটা জিনিস, ঠিক আছে, ডিটার্ন প্যাক। কালকে কী রান্না করবো সেই জন্য এখন রান্নাঘরে অনেকক্ষণ কাটাতে হবে, আর হয়ে গেছে অলরেডি, করে ফেলেছি কাজ। আর এখানে হচ্ছে দুপুরবেলা ডাল করেছিলাম, মসুরির ডাল, সেই ডালটাকে ভালো করে গরম করবো, এখানে ডাল গরম করবো, একটু জল দেবো ডালটাতে, শুকিয়ে যাবে না হলে, ডালটা গরম করবো। এখানে বসিয়েছি কুকারে ভাত, রাতে ভাত লাগবে। এটা হচ্ছে সকালবেলা সয়াবিনের তরকারি করবো, মেয়ে ওর মানে মেয়ের বাবা, মেয়ের ছেলে, ওরা সব স্কুল আছে, মেয়ের স্কুল আছে, ওর বাবার মানে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে, তো এখানে আছে মশলা সয়াবিনের, করে রাখবো, কারণ সকালবেলা সম্ভব নয় ওগুলো করা। এখানে আছে সয়াবিনের আলু কেটে রেখেছি, সয়াবিন সিদ্ধ করে রাখলাম, ঠিক আছে। আর আছে এখানে কী আছে, এখানে মেয়ের সবজি আছে, গরম করবো, রাত্রেবেলা সবজি দিয়ে ভাতটা খাওয়াবো, কারণ যেহেতু দুপুরবেলা মাংস খেয়েছে, রাতে আর মাংস দেবো না।
কাজের শেষ নেই, এখনও ডাল গরম করবো, সবজি গরম করবো, তারপরে হচ্ছে এই তরকারিটা করবো, আলু চচ্চড়ি করবো, মামা তোমাদের দাদা ভাই দাদা সব ওরা এটা দিয়ে খাবে চারটেবেলা। ঠিক আছে, তো এই হয়েছে কথা। এখনও চাল দেবো, সকালবেলা চাল দেবো, আটা আনবো, প্রচুর কাজ। আমার প্যাক করে প্যাক রাখাই রয়ে গেল, বেজে গেছে নটা, কখন লাগাবো আমি জানি না। এই কিছুক্ষণ আছে বেরিয়ে খেয়ে দিয়ে একবারে এলাম, মাকে বলছি শিখি ওটো বিছনা থেকে, সন্ধ্যেবেলা একটু বসতে পারছি না কদিন ধরে তোমার দাঁত ব্যথা দাঁত ব্যথা করে। আর এখানে বুড়িকে এখন তাহলে কি বলো, এর যে ভিটামিন প্রোটিন আছে সেটা না ইয়ে হয়ে যাবে, কি বলে নষ্ট হয়ে যাবে বাসি হলে, কারণ সবকিছু তো একটা গুণাগুণ আছে, যেমন তরকারি বাসি হয়ে গেলে কি বলে প্রোটিন ভিটামিন কমে যায়, তেমন এটাও কমে যাবে। সেই জন্য এখন রাত্রেবেলা বাজে 10:20 এখন মেখে তারপরে আমি এটা ঘুমাবো, মানে মাখবো ধোবো তারপরে ঘুমাবো, যখন পড়েছি এটা কাছে মেখেই ছাড়বো। তো চলো কী কী দিয়ে সুযোগ ছিল না, প্রথমত রবিবার আমার দিনের বেলা, এখন অতটা আগে দিনের বেলায় করেছি, কিন্তু এখন আমার দিনের বেলা জানি ভালো লাগে না, রাতের বেলা মনে হয় করলে বেশ। তবে যে কোনো জিনিস জানো তো প্যাকগুলো, ঘরোয়া প্যাক যেগুলো আমরা লাগাই এগুলো না, এটা না রাতে আর রাতে খুব ভালো থাকে, মানে রোদি শোয়ার আগে করে শোয়া যায়, এটা কিন্তু বেশি ভালো রেজাল্ট দেয়। কেন বলতো, সারাদিনের যে পলিউশনটা সেটা মুখে থাকে না, রাতের বেলা শুলে সূর্যের তাপটাও থাকে না, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। আমি কিন্তু বেশিরভাগ যে কোনো প্যাক রাত্রেবেলা করেই লাগাই, ঠিক আছে। আর পুজো আসছে, একটু নিজের যত্ন করতে হবে, আর আমার প্রত্যেকবার পুজোর আগেই মনে পড়ে যে না এবার একটু রূপচর্চা করা দরকার। গতবার প্রচুর তোমাদের দিয়েছিলাম আমি রূপচর্চার ঘরোয়া পদ্ধতিতে কী করে করতে হয়, ঠিক আছে। আর এটা আমি কিন্তু আগাগোড়াই করি, কখনো কখনো কাজের চাপে করতে ভালো লাগে না বা করা হয়ে ওঠে না, সেটা আলাদা কথা, কিন্তু পুজোর আগে কিন্তু করলে একটু রেজাল্টটা ভালো পাওয়া যাবে। তো করি, পুজোর আগে, পুজো আসছে, হ্যাঁ, পুজো দেওয়া বেশি দিন বাকি নেই। প্যাকটা ধুয়ে নিয়েছি, কিন্তু ভুল হয়ে গেছিলো, আমি ওই নাইটিটা পরে ফেলেছিলাম, নাইটিটা গেছে ভিজে, এখন আবার চেঞ্জ করলাম যেহেতু মুখটা ধুতে গেলাম। নাইট কেয়ার করে নিয়েছি, টোনার, আর এটা এই প্যাকটা লাগাবার পরে খুব ভালো করে টোনার আর ময়েশ্চারাইজার লাগাতে হবে, কিন্তু তাহলে কিন্তু মুখে প্রচুর টান ধরবে। আর আমাদের ময়েশ্চারাইজার কিন্তু সবসময় 12 মাস মুখে লাগানো উচিত, ঠিক আছে। এই যে তোমরা আগেও দেখেছো, এটা হচ্ছে অরিফ্লেমের কোকোয়া ক্রিম, ঠিক আছে, কোকোয়া বাটার ক্রিম, এটা হচ্ছে ভীষণ ভালো ময়েশ্চারাইজার, ভীষণ ভালো, এত ভালো ইয়ে দেয়, মানে কী বলবো, ভিটামিন ই। আর এটা প্লামের জানো নাইট ক্রিম, এটা তো আমি ব্যবহার করি। টোনার বলতে এখন আপাতত গোলাপ জল মাখছি, তো একটা কম্বো কিনে নেবো, আমার মোটামুটি সব কিছু ফুরিয়ে এসছে, সিরামটাও ফুরিয়ে গেছে, সিরামটা নেই বহুদিন ধরে, প্রত্যেক মাসে ভাবি আনবো আনবো, আর ছাতা ভুলে যায় মনে থাকে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর কেমন চকচক করছে মুখটা বলো, ইনস্ট্যান্ট গ্লো দেয় কিন্তু এটাতে, ঠিক আছে, চালের গুঁড়ি আছে এটার মধ্যে, যে বলে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।